দর্শক বন্ধু, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মেষ রাশি বা মেষ লগ্নের আগামী মে মাস কেমন যাবে তার একটা আগাম আভাস অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর এই ভাইরাস এফেক্ট, করোনা ভাইরাস এফেক্ট, যার জন্য আমাদের জীবন পুরো স্তব্ধ হয়ে গেছে, ঠিক যুদ্ধের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রতিনিয়ত বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে, তাই যুদ্ধে আমাদেরই জয় হবে সে নিশ্চিত আপনারা মনে রাখুন, মনে করে চলুন যে জয় আমরা হবই, আমাদের সময় আমরা ফিরে পাবই। সেই মানসিক জোর নিয়েই মেষ রাশি আগামী মে মাস কেমন হতে চলেছে। লগ্নপতি মঙ্গল, সেই মঙ্গল পাঁচই মে অবধি থাকবে আপনাদের দশম হাউসে, তারপরে রাশি চেঞ্জ করে কুম্ভ রাশিতে গিয়ে অবস্থান করবে। এই যে দশম ভাবে অবস্থান এবং একাদশ ভাবে অবস্থান, আপনি আপনার কর্মের ওপর খুব সচেতন থাকবে, কর্ম প্রচেষ্টা আপনার বাড়বে। এবং এই একাদশ ভাবে যখন মঙ্গলের অবস্থান, তখন আপনার আয়টাকেও দৃঢ় করবে। পঞ্চমপতি রবি, সেই রবি আপনার লগ্নভাবে অবস্থান করবে তেরোই মে অবধি, তারপরে আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করবে, তাই একটা ইগোর প্রবলেম, হঠাৎ মাথা গরম, যে কারণগুলো ঘটবে আপনার সাথে, কিন্তু তার সাথে মানসিক আনন্দ এই মাসে আপনি লাভ করবেন। আর এই মাথা গরমের কারণ আপনি আপনার কর্মক্ষেত্রে ঘটিয়ে ফেলবেন, যার কারণে কর্মক্ষেত্রে কিছুটা হলেও টেনশনের শিকার হবেন এবং তেরোর মেয়ের পর থেকে সেটি ঠিক হয়ে যাবে। নিজের কর্ম প্রচেষ্টা যা এতদিন সাফল্য পাচ্ছিল না, সেটা সাফল্যের টাইম আপনার চলে এসছে। শনিদেব হচ্ছে দশমপতি ও একাদশপতি মেষ লগ্ন মেষ রাশি। যেহেতু শনিদেব দশম স্থানে গিয়ে রেট্রো হবে, তাই একাদশের ফলটাকে বৃদ্ধি করাবে, ফলত আয় বাড়বে। কিন্তু কর্ম প্লেসে, কর্মের জায়গায় কিছু হলেও মাথা গরম বা টেনশন, বা আপনার থেকে কম বয়সী কোনো কলিগের সাথে কথা কাটাকাটি, যার জন্য কর্ম পরিবেশ কিছুটা গরমাগরমি, গরম আবহাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হবে, সেটা থেকে একটা সাবধানতা আপনি অবলম্বন করে চলবেন। এবং সব সময় মেষ রাশি এবং মেষ লগ্নের জাতকদের বলবো, সব সময় হনুমানজি স্মরণ নিয়ে তবেই কাজে বেরান, এতে সাফল্য পাবেন। এরপরে চলে আসি, যারা কর্ম করেন বা যারা কর্মের জন্য চেষ্টা করছেন, তারা কোন ডেটগুলোতে সে চেষ্টা বাড়াবেন বা কর্মের ইন্টারভিউ দিতে যাবেন বা কর্মজীবনে সাকসেস, সে ডেটগুলো হচ্ছে 4 তারিখ 5 তারিখ 15 16 17 মে। এই দিনগুলো মাথায় রাখুন, এই দিনগুলোর মধ্যে কর্ম পরিবেশ কিছুটা হলেও আপনার পক্ষে থাকবে এবং যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাতে সাফল্য পাবেন, কর্মের কোনো শুভ বার্তা আপনারা পাবেন। ঠিক তেমনিভাবে সেকেন্ড হাউস, যেই হাউসটি আমাদের অর্থের সেভিংসকে নির্দেশ করে, সেই হাউসে শুক্রদেব অবস্থান করছে, ফলত আপনার নিজের বুদ্ধিবশত সেভিংস আপনি এই মাসে কিছুটা হলেও বাড়াবেন, তার সাথে আয়ও বাড়বে। ব্যবসাদারদের বলি, লোকসানে দিন চলছিল কিন্তু 9th মের পর থেকে আস্তে আস্তে কিছুটা হলেও প্রোগ্রেস হবে। অনলাইনে যারা ট্রেডিং বা ব্যবসা করেন তাদের সময় ফিরবে এবং আপনারা বিজনেসের জন্য কিছু ইনভেস্টমেন্ট করবেন, কারণ বৃহস্পতি দশম হাউসে রেট্রো অবস্থায় রয়েছে এবং দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তম ভাবের শুক্রের ওপর, তাই কিছু হলেও ইনভেস্টমেন্ট করাবে আপনাকে, কিন্তু সেটা লাভ পাবেন। ইলেকট্রনিক্স, শস্যের এবং কম্পিউটার হার্ডওয়্যার যারা ব্যবসা করেন এবং মেডিকেল লাইনে যারা রয়েছেন, তাদের এই মাসে ব্যবসায় উন্নতি রয়েছে।
ফ্যামিলি লাইফ, ফার্স্ট হাফে মঙ্গলের প্লেসমেন্ট চতুর্থ হাউসের দৃষ্টি কিছুটা হলেও সাংসারিক জীবনে, গৃহপরিবেশে আপনার মাথা গরমের জন্য কথা কাটাকাটি গৃহপরিবেশে অশান্তির সৃষ্টি হতে পারে। কিন্তু মঙ্গল যখনই তার স্থান পরিবর্তন করবে তখনই দেখবেন গৃহপরিবেশ শান্তি ফিরে পেয়েছেন এবং জীবনসঙ্গীর সাথে সম্পর্ক এই মাসে ভালো থাকবে। সন্তানের সাথে তো বন্ডিং খুব ভালো হতে চলেছে, যাদের সন্তানের সাথে সম্পর্ক অবনতি যাচ্ছিল তাদের বলবো এই মাসে সন্তানের সাথে সম্পর্ক খুব উন্নতি ঘটবে, সন্তান আপনাদের কথা শুনে চলবে। কিন্তু আপনার নিজের বাবা মায়ের শরীরের ওপর একটু যত্ন নেবেন। শিক্ষা, প্রাথমিক শিক্ষায় কিছুটা মানসিক চঞ্চলতার জন্য ডিস্টার্ব হতে পারে, উচ্চশিক্ষায় উন্নতি, যারা কারিগরি শিক্ষার সাথে যুক্ত তাদের বিশেষ উন্নতি যোগ রয়েছে এবং 4, 5, 16, 17 তারিখে আপনারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য বসুন, তাতে সাফল্য পাবেন। শরীরের কথা বলি, শরীরে যেহেতু লগ্নপতির আপনাদের একাদশ হাউসে অবস্থান করবে, তাই শরীরে যতই কষ্ট হোক, পুরনো কোনো সমস্যা থাকুক, সেগুলো থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। শ্বাসঘটিত কোনো সমস্যা, মুখের পীড়া, হার্ট রিলেটেড কোনো সমস্যা যাদের রয়েছে তাদের কিছু হলেও সমস্যা বাড়বে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এবং চোখের সমস্যা, অ্যাজমা রিলেটেড সমস্যা, ইনফেকশন, এখন সময়টা তো এমনি খুব বাজে যাচ্ছে, খুব সচেতন থাকুন। কিন্তু রাশিপতি যেহেতু আপনার স্ট্রং পজিশনে একাদশে থাকবে, তাই সমস্ত চিন্তা দূর করে দেবে। শুভ দিন, যে দিনগুলো আপনারা শুভ কাজ করবেন, 2, 3, 29, 30, 10, 11, 15, 16 এবং 17 মে। অশুভ দিন, যে দিনগুলোতে আপনারা যে কোনো ইম্পর্টেন্স কাজ করবেন না, সেগুলো হচ্ছে 4, 5, 8, 9, 18, 19, 27 এবং 28 তারিখ। এই রইল ওভারঅল মেষ রাশি বা মেষ লগ্নে মে মাস কেমন যেতে পারে তার একটা আগাম আভাস। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।